Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব সাংসারিক কারণে আমাদের কখনো কখনো ঝগড়া হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, এতে কি পাপ হবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আলোচনাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। সাংসারিক ভাবে চলতে গেলে টুকটাক ঝগড়াঝাটি হবেই, তাই বলে এটা ঝগড়াটা যদি ইচ্ছা করে করে, কারণ মন মানসিকতা খারাপ অথবা তার অভ্যাসটাই এমন খিটখিটে মেজাজের লোক, এমন যদি হয় তার ইচ্ছাই সে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে, তার মনে এমন ধারণা যে আমি সবসময় খারাপ ব্যবহার করবো, কখনো কখনো স্বামীরা এই কাজটা করে, কখনো কখনো স্ত্রীরা এই কাজটা করে, এ জাতীয় সবসময় একজন আরেকজনের প্রতি দয়াশীল হন, যত্নবান হন, সম্মান করুন একজন আরেকজনকে, তখন দেখবেন আর ঝগড়াটা হবে না। সবসময় দোষটা নিজের দিকে রাখবেন, এই কাজগুলো করলে মন থেকে হিংসা অহংকার ছেড়ে ফেলে দিবেন। অনেকেই ভাবে আমি তো তার যোগ্য না, হয়তোবা কোনো একভাবে বিয়ে হয়ে গেছে, বিষয়টা এমন ভাবে না ভেবে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন, আল্লাহর সন্তুষ্ট অর্জন করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। যদি আপনি যদি ভাবেন যে আমি তার কাছে কেন মাফ চাইবো, সে আমার কাছে এসে মাফ চাইবে, দোষ ভুলটা তো আমার না, তাহলে কিন্তু ঝগড়া লেগেই থাকবে। এই জন্য দুইজনের মধ্যে আপনারা একজন আরেকজনের দিকটা ভালোবাসার দিকে দেখবেন, সম্মান করবেন। এমন অনেক স্বামী আছেন যারা ভালো ব্যবহার করেন, এমন অনেক স্ত্রী আছেন, কিন্তু আবার অনেক ক্ষেত্রে গিয়ে মিলে না, একজনে বকাঝকা দিলে আরেকজন চুপ থাকবে, এভাবে করলেই সংসারটা সুখী হবে। তারপর হচ্ছে একজন রাগ করলে আরেকজন ভাঙানোর চেষ্টা করবেন। আমাদের মূল প্রশ্নটা ছিল হচ্ছে যে গুনাহ হবে কিনা। হ্যাঁ, গুনাহ যদি ইচ্ছা করে করা হয় গুনাহ হবে, আর যদি এমনি এমনি মাঝে মাঝে তো হবেই, যদি হয় তাহলে তো এত একটা গুনাহ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।